বৈশ্বিক মত প্রকাশ প্রতিবেদন সূচকে 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128তম। আর্টিকেল 19 প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়, 5 বছর সময়কাল বিবেচনায় নিলেও স্কোরের দিক থেকে একই জায়গায় আটকে আছে বাংলাদেশ। 2018 সালেও বাংলাদেশ সংকটজনক ক্যাটাগরিতে ছিল। বিগত 10 বছরে বিবেচনায় বাংলাদেশের মত প্রকাশের স্কোর কমে গেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ 2014 সালে প্রথম সংকটজনক শ্রেণীতে অন্তর্ভুক্ত হলেও সেখান থেকে বের হতে পারেনি, বরং ধারাবাহিকভাবে স্কোর কমতে কমতে এখন সংকটজনক শ্রেণীতে নেমেছে বাংলাদেশ।